নিয়োগের দাবিতে বাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে বসেছেন আপার প্রাইমারি বঞ্চিত চাকরি প্রার্থীরা। সোমবার তাদের এই অবস্থান 572 দিনে পড়ল। হকের চাকরির দাবিতে প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরলেও মেলেনি কোনো সুস্পষ্ট আশ্বাস। সম্প্রতি এ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিতে যান বঞ্চিত চাকরি প্রার্থীরা, কিন্তু সুরাহার বদলে 55 জন চাকরি প্রার্থীর ওপর প্রশাসনের শাস্তির খাড়া নেমে আসে। গ্রেপ্তার করা হয় তাদের, পাশাপাশি তাদের বিরুদ্ধে রুজু হয় জামিন অযোগ্য ধারায় মামলা। পরবর্তীতে আরও 4 জন বঞ্চিত চাকরি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। সেই 59 জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের আবেদন জানিয়ে সোমবার ডিসি সাউথের কাছে ডেপুটেশন জমা দেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। 572 দিন ধরে অবস্থানে রয়েছেন চাকরি প্রার্থীরা, আপার প্রাইমারির চাকরি প্রার্থী, তাদের তরফ থেকে এই যে বঞ্চনা, সেই বঞ্চনা নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা গিয়েছিলেন ডেপুটেশন দিতে, কারণ তাদের যে বঞ্চনা সেই বঞ্চনা দীর্ঘদিন ধরে চলছে। তাই আপার প্রাইমারির চাকরি প্রার্থী যারা রয়েছেন তাদের তরফ থেকে এই ডেপুটেশন প্রক্রিয়া করা হয় এবং তারা গিয়েছিলেন, কিন্তু তাদেরকে পুলিশের তরফ থেকে নির্যাতন করা হয় এমনটাই অভিযোগ চাকরি প্রার্থী যারা বঞ্চিত, দীর্ঘদিন ধরে যারা আন্দোলন করছে এবং সেই বঞ্চনা নিয়ে যারা বসে রয়েছেন তাদেরকে জামিন অযোগ্য ধারা দেওয়া হয় এমনটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হয়। আজকে ডেপুটেশন ওরা দিতে গেছে, কারণ হলো 59 জনের জন্য যে ওরা যে আন্দোলন করতে গিয়েছিল চাকরির দাবি নিয়ে, তো সেইখানে ওদের একটু মানে ওদের একটু আটকানো হয়েছে আর কি, সেই কেসটা থেকে ওরা যাতে মুক্তি পায় সেই জন্যই ডিসির কাছে যাওয়া হয়েছে। অবশ্যই আমাদের একটাই দাবি ছিল যে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত যত সিট আছে সেই সিট আপডেট সিটে আমাদের আপার প্রাইমারিতে নিয়োগ দিতে হবে। তো আমরা আমাদের দাবিটা জানাতে গিয়েছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা কিন্তু কোনো ছেলে যায়নি, গিয়েছিল কারা, মেয়েরা, এবং সঙ্গে তাদের কী ছিল, তাদের একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে কিছু বই ছিল, সার্টিফিকেট ছিল, টেট পাস টেন সার্টিফিকেট। সেটা নিয়ে কি একটা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা যায় বা মুখ্যমন্ত্রীর উপরে কি আক্রমণের তকমা দেওয়া যায়, সেটা আপনাদেরকে আমরা প্রশ্ন। বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রশ্ন নিয়োগের দাবিতে প্রশাসনের সর্বস্তরে ঘুরলেও কোনো সদুত্তর মেলেনি, তাহলে আমরা কোথায় যাব? দেখুন, এটা আমরা হচ্ছে প্রথমে বলি, আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট। এই অবস্থান মঞ্চতা 572 দিন ধরে চলছে, আমাদের জীবন থেকে 10 বছর চলে গেছে, আমাদের জীবনে আর কিচ্ছু পাবার নেই, আমাদের অনেকের বয়স পেরিয়ে গেছে যারা আর কোনো রকম কোনো পরীক্ষায় বসতে পারবে না যেগুলোতে তারা চাকরি পাবে, তাহলে আমরা কোথায় যাব, কার কাছে যাব? তৃণমূলের জমানায় শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতির সাক্ষী থেকেছে এই বাংলা। এই অবস্থায় হকের চাকরির দাবিতে আপার প্রাইমারির বঞ্চিত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরেই অবস্থান বিক্ষোভে বসলেও কোনো হেলদোল নেই প্রশাসনের, উল্টে তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে জামিন অযোগ্য ধারায় মামলা। স্বভাবতই প্রশ্ন উঠছে যে নিয়োগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে কেন পুলিশি নির্যাতনের শিকার হতে হবে চাকরি প্রার্থীদের? নিয়োগের দাবি তোলা কি অপরাধ? ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।